আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আশা করি আল্লাহ পাকের রশিম রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুর লতির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি যেভাবে লতি রান্না করলে গলা চুলকাবে না এবং স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে সেই প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। একই মশলা দিয়ে সবাই রান্না করে কিন্তু তারপরেও এক একজনের রান্না টেস্ট হয় এক একজনের রান্না টেস্ট হয় না মানে সঠিক প্রসেস যদি ফলো করে রান্না করা হয় এবং মশলার পরিমাণটা যদি সঠিক হয় তাহলে রান্না সুস্বাদু হয় আর প্রসেসটা যদি ভুল হয় তাহলে রান্না সুস্বাদু হয় না তো আমি আজকে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো যে প্রসেসে রান্না করলে রান্নাটা সুস্বাদু হবে আর গলা চুলকাবে না সেজন্য আমার প্রসেস স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি এই কচুর লতিটা রান্না করব লোটটা শুটকি দিয়ে আপনারা চালে যে কোনো শুটকি দিয়ে একই প্রসেস অবলম্বন করে রান্না করতে পারেন তাহলে কথা না বাড়িয়ে চলুন জেনে নিন লোটটা শুটকি দিয়ে লতি রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে উপকরণের মধ্যে এখানে নিয়েছি পরিমাণ মতো আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট সবটাই একসাথে আমি পেস্ট করে নিয়েছি আপনারা চালে শিল্পাটায় বেটে নিতে পারেন আর এখানে নিয়েছি পরিমাণ মতো কচুর লতি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি স্বাদমতো লবণ তিন কুয়া রসুন নিয়েছি দুই চা চামচ অর্গানিক মরিচের গুঁড়ো যেহেতু কচুর লতি রান্না করবো তো লতি রান্নায় ঝাল বেশি দিলে অনেক বেশি টেস্টি হয় আর এখানে আছে হাফ চা চামচ জিরার গুঁড়ো আর নিয়েছি হাফ চা চামচ অর্গানিক হলুদের গুঁড়ো আর এখানে নিয়েছি পরিমাণ মতো লোটটা সুটকি আপনারা যে কোনো সুটকি এখানে নিতে পারেন এই স্যুটকে দেখুন কিভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই স্যুটকে কিভাবে পরিষ্কার করতে হবে সেই প্রসেস এখন আপনাদের সাথে শেয়ার করব তো স্যুটকে পরিষ্কার করার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি এবং চুলাটা অন করে দিয়েছি পানিটা মানে কুসুম গরম করব মানে কুসুম গরমের চেয়ে সামান্য একটু গরম করব যাতে হাতে সহ্য করা যায় সেরকম গরম করব তো এই হালকা গরম পানিতে সুটকি দিয়ে দিচ্ছি এরপর এই দেখুন হাত দিয়ে আমি কিন্তু সুটকিগুলো নেড়ে চেড়ে দিচ্ছি মানে এমনভাবে পানিটা গরম করেছি যে হাতে সহ্য করা যায় হাত দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার কারণে দেখুন পানিটা কতটা ঘোলাটে হয়ে গিয়েছে এবং সুটকি থেকে ময়লা ছাড়তে শুরু করেছে তো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর দেখুন সম্পূর্ণ পানিটাই ঘোলাটে হয়ে গিয়েছে এবার ঠান্ডা পানি দিয়ে আরও ভালোভাবে ধুয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা দেখে নিন আমি কিভাবে শুটকি মাছ পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না প্রিয় দর্শক দেখে নিন শুটকি কতটা পরিষ্কার হয়েছে পানি একেবারে স্বচ্ছ দেখাচ্ছে মানে পারফেক্টলি সুটকি পরিষ্কার করে নিয়েছি তো যারা সঠিকভাবে সুটকি পরিষ্কার করতে জানেন না সুটকিতে ময়লা থেকে যায় বেশি গন্ধ লাগে তারা আমার প্রসেসটি ফলো করে অবশ্যই এভাবে সুটকি পরিষ্কার করে নেবেন দেখবেন সুটকির মধ্যে কোনো আষ্টেভাবও থাকবে না কোনো দুর্গন্ধও থাকবে না এবং অনেক চকচকে হবে দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছেন এবার চলুন দেখে নেই লোতে কীভাবে রান্না করলে গলা চুলকায় না তো প্রথমে আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়েছি পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি পানি সম্পূর্ণ ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ লেবুর রস তো লেবুর রস দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এরপর আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা কচুর লতি দিয়ে দিচ্ছি তো কচুরলতি দেওয়ার পর দুই থেকে তিন মিনিটের মতো কুক করে নিচ্ছি সিদ্ধ করা যাবে না তো দুই থেকে তিন মিনিট কুক করার পর উঠিয়ে রাখছি কচুরলতি এভাবে লেবুর রস দিয়ে যদি কচুর লতি দুই থেকে তিন মিনিট ভাব দিয়ে নেন তাহলে আর কখনোই গলা চুলকাবে না আশা করি আপনাদের প্রসেসটি ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট তো এবার চলুন মূল রান্নায় চলে যায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অরগ্যানিক সরষের তেল আপনারা চাইলে এখানে যে কোনো তেল ইউজ করতে পারেন যেমন সয়াবিন তেল বা অলিভ অয়েল তো আমি সবসময় সরিষার তেল ইউজ করি সরিষার তেল অনেক স্বাস্থ্যসম্মত এবং গ্যাসের প্রবলেম হয় না তাই আমি সব সবসময় সরিষার তেল ইউজ করি তো তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট তেলে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায় তো আদা রসুন পেঁয়াজ পেস্ট খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ অর্গানিক মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ অর্গানিক হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এবং তিন কুয়া আস্ত রসুন এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো কুক করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট পর দেখুন তেল কিছুটা উপরে ভেসে উঠেছে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা লুটটা শুক্কি তো সুটকি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি সুটকি কষানোর জন্য খুব একটা সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলেই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় তো চার থেকে পাঁচ মিনিট যে কষিয়ে নিয়েছি এর ফাঁকে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি তো দেখুন চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর সুটকিটা কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে লোভনীয় দেখাচ্ছে কিন্তু গরম ভাতের সাথে এই কষানোর সুটকি কিন্তু সেই লাগে তো সুটকি পারফেক্টভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আগের থেকে ভাপিয়ে রাখা লতি দিয়ে দিচ্ছি লতি দিয়ে নেড়েচেড়ে শুটকির সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দুই থেকে তিন মিনিটের মতো এই সুটকির সাথে কচুর লতিটা কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে কচুর লতি রান্না করার সময় অবশ্যই একটা কথা খেয়াল রাখতে হবে চুলার আঁচ কিন্তু একই রকম রাখতে হবে মানে পানি দেওয়ার পর চুলার আঁচ অবশ্যই হাই রাখতে হবে মানে মিডিয়াম টু হাই না রেখে বরাবরই হাই রাখতে হবে এতে করে কালার সবুজ সবুজ থাকবে আর কচুলটি পারফেক্টভাবে সিদ্ধও হবে আবার হচ্ছে গলেও যাবে না সপ্রিয় দর্শক রান্নার সম্পূর্ণ টিপস আপনাদের সাথে আমি শেয়ার করেছি আশা করি আপনারা আমার টিপসগুলো ফলো করে রান্না করবেন এতে পারফেক্ট হবে এবং সুস্বাদু হবে তো পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে কুক করে নিচ্ছি এবং ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো প্রিয় দর্শক দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে তো এ পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নিচ্ছি অবশ্যই আপনারা লবণটা টেস্ট করে নেবেন ঝোলটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে এ পর্যায়ে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কাঁচামরিচে দেওয়ার পর কিছুক্ষণ কুক করে নিচ্ছি প্রিয় দর্শক ঝোল এখন সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব প্রিয় দর্শক খুব সহজে এবং অল্প সময়ে খুব সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো চলুন এখন আপনাদের ফাইনাল একটু পরিবেশন করে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই লাগে অবশ্যই আমার টিপসগুলো ফলো করে এভাবে কচুর রান্না করে দেখবেন গলা চুলকাবে না এবং তিন থালা ভাত নিমিশেই খেতে পারবেন আর এইভাবে রান্না করে কাউকে খাওয়ালে যে কচুর কোনোদিন কোনো খায় না সেও খাবে মানে আপনার ফ্যান হয়ে যাবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার টিপসগুলো ফলো করে অবশ্যই কিন্তু বাসায় এভাবে রান্না করবেন আর রান্না করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা ইনশা আল্লাহ আগামীতে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইমান এবং আমলের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হবার বারকাত